এদিকে নির্বিঘ্নে পদ্মা সেতু দিয়ে যান চলাচল করছে। এই মুহূর্তে সেতুর মাওয়া প্রান্তে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে। পদ্মা সেতুতে কিন্তু যানবাহন চলাচল একবারে স্মুথলি চলতেছে এবং যেই হিসাব দিয়েছে টোল প্লাজা থেকে, তারা কিন্তু বলছেন যে এ পর্যন্ত গেলকাল রাত 12টা পর্যন্ত কিন্তু তারা 6,23,00,000 টাকারও বেশি আয় করেছেন এবং গেল 24 ঘন্টা কিন্তু তাদের আয় হয়েছে 1,94,00,000 টাকার বেশি এবং তারা বলছেন যে এই সংখ্যা ধীরে ধীরে আরও বেড়ে আসবে। এবং যানবাহন প্রথম দিনে একটু বেশি চাপ ছিল মোটর সাইকেলের কারণে, কিন্তু পরবর্তীতে কোনো চাপ না থাকলেও কিন্তু স্মুথলি যানবাহন চলাচল করছে। এবং তারা বলছেন যে এই যে যানবাহন যে হারে চলাচল করছে এটি তাদের আগের যে টার্গেট ছিল, ফিজিবিলিটি ছিল, তার চেয়ে কিন্তু দ্বিগুণের কাছাকাছি তা, এবং এটি ক্রমেই কিন্তু আরও বাড়তে শুরু করেছে। এবং এই যে পদ্মা সেতু চালু হওয়ার পরে দক্ষিণাঞ্চলের 21টি জেলা ছাড়াও আশপাশে কিন্তু ব্যবসা বাণিজ্যে বিশেষ গতি পেয়েছে। এখানকার অর্থনীতিতে কিন্তু নানা রকম পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই পদ্মা পাড়ের আর্থসামাজিক অবস্থা ছাড়াও কিন্তু দক্ষিণাঞ্চলের অনেক জেলাগুলোতেই পরিবর্তন এসছে এবং তারা কিন্তু সেই নতুনভাবে স্বপ্ন যে দেখছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার পাশাপাশি আরও নতুন স্বপ্ন নিয়ে তারা এগোচ্ছেন। এবং এই মাও অঞ্চলের অনেক ব্যবসায়ীদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা কিন্তু বলছেন এই অঞ্চলটি যে পর্যটন হাব এটি আরও প্রসারিত হবে, পাশাপাশি পদ্মার ইলিশকে ঘিরে তাদের নানা পরিকল্পনার কথা জানিয়েছেন। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের সঙ্গে যে মাওয়ার কোনো পরিবর্তন নেই, এখন এই নদীর বেষ্টিত যে চ্যালেঞ্জ ছিল সেটি কেটে যাওয়ার কারণে কিন্তু অনেকেই এই পদ্মার অপর প্রান্ত অর্থাৎ এই জাজির এবং আশপাশের এলাকায় নানা রকম ব্যবসা কেন্দ্র খোলবার প্রস্তুতি গ্রহণ করছেন। এবং এখানকার অনেকে কিন্তু পেশা বদল করা শুরু করে দিয়েছেন, যাতে যে কারণে এই অঞ্চলে অর্থনীতিতে কিন্তু গতি অনেক বেড়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে পদ্মা সেতুর সবশেষ। সরাসরি জানছিলাম পদ্মা সেতুতে যান চলাচলের খবর।